পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। আসি বৌদি। স্যার, না জেনে যদি কোনো ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করে দেবেন। বিশু, তুমি এখানে যা দেখলে যা শুনলে তা পাঁচ কান না হলেই আমি খুশি হব। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, বিশু কিছু দেখেও নি, বিশু কিছু শোনেও নি। আপনার কোনো ভয় নেই, কোনো কথা পাঁচ কান হবে না। আসছি। আচ্ছা দেখুন, যেন একটু জ্বালিয়ে দেবে। তাকে আপনাদের এই নাটক শেষ তো? হ্যাঁ, কি বললে? এই এতক্ষণ ধরে যা চলছিল নাটক, এমন চলো, অনেক হয়েছে, চলো। না, তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে রবি, মন তোমার সঙ্গে যাবে না। যাবে না? কি বললেন আপনি? আমি কি ঠিক শুনলাম? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। আরে, আপনার মেয়ে প্রেম করছে, তারপরেও তাকে আমি ক্ষমা করে বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছি, তা তো আপনার আপত্তি। আমার মেয়ে তোমার সঙ্গে যাবে না, কারোর দয়ার দানে সে থাকবে না, মন আমার কাছে সম্মানের সঙ্গে থাকবে। আরে, আপনার তো সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, এত কিছুর পরেও আমি মনকে মেনে নিচ্ছি। কেউ তোমাকে কিছু মানতে বলছে না, বেরিয়ে যাও। আরে বাহ, দোষ করলো মন, আর শাস্তি পাবো আমি? হ্যাঁ, আরে আপনার বড় জামাইয়ের জন্য আমি গলা পর্যন্ত ঋণে ডুবে আছি, আপনার মেয়ে আমাকে ঠকাচ্ছে, আপনি কিছু বলবেন? না, আরে আপনি ন্যায় পড়ুন স্কুল মাস্টার, আপনি কিছু বলুন। তুমি আর একটা কথাও বলবে না, চুপ। রবি, মাসিমা মেসোমশাই যদি আমাকে একবারও বলতেন না, তোমার এর আগেও একবার বিয়ে হয়েছে, কোনো দিন আমার ফুলের মতো মিষ্টি বোনটার বিয়ে না তোমার সঙ্গে দিতাম না। সব দোষ আমার, আমার জন্য মন আজ কষ্ট পাচ্ছে। শুনুন, দোষ আপনারও নয় আর দোষ আমার বাবা মারও নয়। হ্যাঁ, সব দোষ এই মনের। হ্যাঁ হ্যাঁ, সব দোষ এই মনের। রবি, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। মনকে নিয়ে তারপর যাব, দেখি কি আমাকে আটকায়। যাবে না, মন যাবে না। কি বললেন? যাবে না? হ্যাঁ, কি যে বললেন! আরে, আমার বউকে নিয়ে আমি বাড়ি থেকে বেরোবো, তা কি যেতে দেবেন আমার সঙ্গে? কি আটকাবে আমাকে, কি আটকাবে? এবার দেখি কে আমার মনকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যেতে পারে।
ভুল করছেন আপনারা, হ্যাঁ আপনারা সবাই কিন্তু খুব ভুল করলেন। হ্যাঁ এরপর কিন্তু আমি কোনোদিনও মন কেন এই বাড়িতে ফেরত দিতে আসবো না। হ্যাঁ কোনোদিনও আসবো না। কখনোই স্বামীর বাড়িতে ফিরে যাওয়া উচিত নয়। আরে আমি তো এখনো বেঁচে আছি, মরিনি তো। তোর যতদিন খুশি তুই বাড়িতে থাকিস মা, যতদিন খুশি। নিস্তির মতো শেষ দিনে আজকে শ্বশুর বাড়ি ফেরার পথটা বন্ধ হয়ে গেল। এবার এবার আমার কি হবে? জিনিস শুধু ছবিতেই ভালো লাগে, তোমার আমার সম্পর্কের মতো। আমি তো তোমার ভালোবাসায় নিজেকে হারাতে চেয়েছিলাম, এটাই কি ভুল করেছিলাম বিধি? তুমি কি আমায় তারই শাস্তি দিলে? সারা জীবন কি এই ভাঙা সম্পর্ক নিয়ে আমায় পড়ে থাকতে হবে? হ্যাঁ বাবা। বিধি কই? হ্যাঁ মানে বিধিকে না আমি একটু বাপের বাড়ি রেখে এলাম। আসলে ও আসতে চাইছিল কিন্তু আমি রেখে এলাম। তো আসতে যখন চাইছিল নিয়ে আসলেই তো পারতিস। হ্যাঁ মানে কি বলতো বাবা, ওই রানাদার শরীরটা ভালো নেই তো, তারপর দি ভাই মেজদি বাচ্চা নিয়ে আর কি সব কাজ একা হাতে করতে পারছে না, সেই জন্যেই। সেটা বুঝলাম, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, বিধি তোর সঙ্গে আসতে চেয়েছিল তাই বললি তো? হ্যাঁ বললাম তো। কিন্তু তোকে তো তত খুশি দেখছি না, কেন বলতো? তুমি আবার শুরু করলে বাবা, কেন অকারণে আকাশ পাতাল ভাবো বলতো? শায়ন শোন না, বলছি একটা ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছি, দেখতো ফর্মটা ঠিকঠাক ভরতে পারলাম কিনা। শায়নের মুখটা কেমন গম্ভীর গম্ভীর লাগছে। আরে যে বাবার মুখটাও কেমন থমথমে। শায়ন আবার নিশ্চয়ই বিধিকে নিয়ে কোনো গন্ডগোল হয়েছে? আমি তো জোকার নই, সবসময় হাসতে হবে তাই না? না এই বিয়ের পর থেকে তোমাদের যা অবস্থা দেখছি আর কি। আসলে কি জানিস, তোদের গোমরা মুখ দেখতে আমাদের একদম ভালো লাগে না। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।